পুলিশি অতি সক্রিয়তার অভিযোগ আদালতের দ্বারস্থ বিজেপির মুখপাত্র সন্ময় ব্যানার্জি। বন্ধ সন্ময়ের ব্যাংক অ্যাকাউন্ট, এই মুহূর্তে বিজেপির মুখপাত্র সন্ময় ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন, আমরা কথা বলবো সন্ময়বাবুর সঙ্গে। সন্ময়বাবু, আপনি এই যে উদ্যোগটা নিচ্ছেন, এটা কেন, কি হয়েছে আপনার সঙ্গে, প্লিজ যদি একটু খুলে বলেন। না দেখুন, উদ্যোগের ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে যে আমাকে প্রথমে হাতে মারার চেষ্টা হয়েছিল, 5 দিনে 4টে FIR করেছিলেন রাজ্য সরকার। আমি তার ভিত্তিতে জামিন নিই নির্দিষ্ট আদালতগুলো থেকে গিয়ে। ঠিক দুর্গাপুজোর পর দেখলাম আমার দীর্ঘদিনের একটি বৃহৎ সংবাদপত্রে চাকরি করার সুবাদে যে স্যালারি অ্যাকাউন্ট ছিল, সেই স্যালারি অ্যাকাউন্টটা গত 35 বছর ধরে একটি নির্দিষ্ট ব্যাংকে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আমার ছিল। সেই আচমকা দুর্গাপুজোর পর সেই অ্যাকাউন্টে আচমকা একটা চিঠি দিয়ে সেই অ্যাকাউন্টকে আমাকে না জানিয়ে একটা ফ্রিজ করে দিল লালবাজারের গুন্ডা দমন শাখা। আমার প্রথম প্রশ্ন, লালবাজারের গুন্ডা দমন শাখা কি পশ্চিমবঙ্গে বা কলকাতা শহরে কোনো গুন্ডা খুঁজে পাচ্ছেন না? আমি কথা বলি, আমি লিখি, সেটা আমার অপরাধ। তার বিরুদ্ধে আমার বিরুদ্ধে FIR করেছেন গাঁজাখোর, পাতাখোর এবং একজন ইনফরমেশন ডিরেক্টরকে দিয়ে করিয়েছেন, আমি তার ভিত্তিতে জামিন নিয়ে। সন্ময়বাবু, আপনি যেটা বলছেন আমি শুনবো, কিন্তু একটা একটা ব্যক্তি বা একজন ব্যক্তির অ্যাকাউন্ট সিজ করতে গেলে বা ফ্রিজ করতে গেলে একটা লজিক থাকতে হয়, যুক্তি থাকতে হয়, কোনো অভিযোগ থাকতে হয়। আপনার বিরুদ্ধে অভিযোগটা কি, যে কারণে আপনার লজিকটা ফ্রিজ করা? আমি আপনাকে বলি, লজিক অ্যাকাউন্ট ফ্রিজ করতে গেলে দুটো লজিক লাগে। একটা হচ্ছে কোনো অর্থকরী লেনদেনে গণ্ডগোল আছে কি না, বিদেশ থেকে টাকা পয়সা আসে কি না, অনৈতিক কোনো অর্থনৈতিক লেনদেন আছে কি না, 1 নম্বর। 2 নম্বর যেটা দরকার হয়, কোনো জঙ্গি যোগ আছে কি না। দুটো ক্ষেত্রে আমি খুব পরিষ্কার এবং পরিচ্ছন্ন, ইনকাম ট্যাক্সের প্রতি বছর আমার নিয়মিত ফাইল আছে, ফলে সেই ফাইলের কাগজপত্র সব কিছু রেডি আছে। গত 40 বছর ধরে আমি সমস্ত অ্যাকাউন্ট সব ঠিক রাখি। আমাকে এটা করা হচ্ছে অন্য কিছু না, আমি যাতে কথা বলা বন্ধ করি, আমি লেখা বন্ধ করি। আমার লেখা কোনো কারণে শাসককে ভয় পাওয়াচ্ছে, আমার কলম, আমার কথা বলার কোনো কারণে শাসককে ভয় পাচ্ছে। যদি সাহস থাকতো, যদি শক্তি থাকতো, সরাসরি আমাকে টেলিফোন করে বা আমাকে লিখিতভাবে জানানো যেতে পারত। সাইলেন্টলি রাতের অন্ধকারে গোপনে গিয়ে ব্যাংকে চিঠি দিয়ে অ্যাকাউন্ট ফ্রিজ করা বালখিল্লপনা। আমার আদালতের ওপর ভরসা আছে, আদালতে আমি মামলা করেছি, নির্দিষ্ট দিনে তার হিয়ারিং হবে, আমি তাকিয়ে আছি সেই রায়ের দিকে। সন্ময়বাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন এই মুহূর্তে নিউজরুম থেকে। আমাদের সঙ্গে আমাদের সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা রয়েছে। অনির্বাণ আপনাকে কিছু প্রশ্ন করবে। অনির্বাণ, তোমার প্রশ্ন। সন্ময়বাবু, পুলিশের সঙ্গে আপনার যে দীর্ঘ দীর্ঘ যে যে দ্বন্দ্ব, সেই এপিসোড, সেই পর্ব তো শেষ হতে চাইছে না সন্ময়বাবু। সোশ্যাল মিডিয়ায় আপনার লেখালেখি দিয়ে শুরু, তারপরে সাম্প্রতিক সময়ে বিভিন্ন পোস্টে আপনার আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে নাকি সামাজিক শান্তি বিঘ্নিত হচ্ছে বলে বিভিন্ন থানাতে একাধিক অভিযোগ এবং সর্বশেষ এখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। মানে একটা প্রশ্ন সন্ময়বাবু, উল্টো দিক থেকে করছি, আপনি যেরকম পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আপনাকে বারবার হেনস্থা করা হচ্ছে, বারবার যখন আপনার বিরুদ্ধে এতগুলো অভিযোগ আসছে, তখন আপনার ক্ষেত্রেও কি এই 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 পাল্টা প্রশ্নটা আসা স্বাভাবিক নয় যে আপনি আসলে রাজনীতির আড়ালে হয়তো আশ্রয় নিতে চাইছেন? নাহলে একজন ব্যক্তির বিরুদ্ধে বারবার পুলিশ কেন এত অভিযোগ করবে, বারবার পুলিশ কেন এত অ্যাকশন নেবে সন্ময়বাবু? আপনি একটা জিনিস, আপনাকে আমি প্রথম কথা বলি, যে যে বিষয়ে আমার ওপর এই FIR-টা করা হয়েছে সেই ভিডিওটার সাবজেক্ট কন্টেন্টটা আপনাকে বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যে রায়টা সাম্প্রতিককালে দিয়েছিলেন, আমি 4 মাস আগে একটা ভিডিও করি যেখানে আমি প্রশ্নতে বলি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির এই রায়টা একটা ঐতিহাসিক রায় হবে, তার কারণ এতে নবান্ন ডুবতে চলেছে। নবান্ন ডুবতে চলেছে এই শব্দবন্ধটা ব্যবহার করেছিলাম বলে তার বিরুদ্ধে হিয়াস্ট্রিট থানায় তথ্য সংস্কৃতি দপ্তরের ডিরেক্টর আমার বিরুদ্ধে FIR করেন, এবং আমি, আপনারা চাইলে আমি সেই প্রতিলিপিটা পাঠিয়ে দেব। আমি কাগজ ছাড়া কথা বলি না, তথ্য ছাড়া কথা বলি না। যে ধারায় আমার বিরুদ্ধে FIR করা হয়েছে এবং যে নির্দিষ্ট ভিডিও সম্বন্ধে উল্লেখ করা হয়েছে, সেই ভিডিওতে আমি ছত্রে ছত্রে কীভাবে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির রায়টা আলটিমেটলি সরকারকে বিপদে ফেলতে চেয়ে পড়ে ফেলতে চলেছে, সেটাকে আমি আমার দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করি এবং সেই মামলার উল্লেখ করে, আপনাকে আবার বলি, যে যে চিঠিটা ব্যাংকে দেওয়া হয়েছে সেই মামলার উল্লেখ করে আপনার প্রতিনিধির হাতে আমি সেই চিঠি প্রতিলিপিটা হাতে দিয়ে দেবো, দেখবেন সেই মামলার উল্লেখ করে আমার বিরুদ্ধে এই ফ্রিজ করার নির্দেশটা এসছে। কি বলবেন, একে কি ব্যাখ্যা করবেন? যে নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে প্রত্যেকটি বেলেবেল,
আমি তার ভিত্তিতে গিয়ে সরাসরি ব্যাংকশাল কোর্ট থেকে জামিন নিয়ে নিই এবং তারপর পুলিশের সঙ্গে যোগাযোগ করি। পুলিশ বলেন আপনাদের আপনাকে প্রয়োজন হলে ডাকবো। সেই প্রয়োজনটা এখন হয়েছে রাতের অন্ধকারে সাইলেন্টলি গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য চিঠি দিয়েছেন। আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছি। আমি লালবাজারের কাছে নত জানু হব না, আমি সরাসরি কোর্টের কাছে গেছি। আদালতের ওপর ভরসা আছে, বিচার আছে। আমি উগ্রপন্থী নই, আমি টেররিস্ট নই, আমি ফাইন্যান্সিয়াল কোনো এনক্রোচমেন্টের মধ্যে থাকি না। আমার গত 40 বছর ধরে ইনকাম ট্যাক্স ফাইল নিয়মিত পরিচ্ছন্নভাবে আমি প্লেস করি। যদি সাহস থাকতো, যদি সততা থাকতো, আমার কাছ থেকে তারা ইনকাম ট্যাক্স ফাইলের কপি আইটি রিটার্নটা চাইতে পারতেন। যদি সাহস থাকতো, যদি সততা থাকতো, আমার কাছ থেকে ব্যাংকিং ডিটেলস চাইতে পারতেন। রাতের অন্ধকারে সাইলেন্টলি গিয়ে ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলে আমার অ্যাকাউন্টটাকে ফ্রিজ করা হয়েছে। যে ধারায় ফ্রিজ করা হয়েছে, 102 ধারা, একটু ভালো করে পড়ে নেবেন, দেখবেন সেখানে সরাসরি উল্লেখ করা রয়েছে কোনো রকম অর্থনৈতিক লেনদেনের ব্যাপারে এবং কোনো রকম উগ্রপন্থী কার্যকলাপে আমি যদি জড়িত থাকি। হঠাৎ মনে পড়লো এতদিন বাদে, হ্যাঁ আমি শাসকের বিরুদ্ধে কথা বলি, আমি যেখান থেকে দাঁড়িয়ে কথা বলছি সেটা জায়গাটার নাম মাতঙ্গিনী হাজরামূর্তি, যেখানে চারটে ক্যাম্প আলাদা আলাদা করে রয়েছে। প্রতিদিন এদের নিয়ে আমি কথা বলি, বলবো আমার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করুন, কোনো অসুবিধা নেই, আইন তার বিচার করবে। গান্ধী মূর্তির পাদদেশে থাকবো, মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে থাকবো। শিক্ষিত প্রতারিত যুবকদের নিয়ে আমি গত 3 বছর ধরে কথা বলে যাচ্ছি, কথা বলে যাব। মাননীয় আপনি জেনে রাখুন, লালবাজারের গুন্ডা দমন শাখা আমাকে তার জন্য গুন্ডা হিসেবে অভিহিত করে অ্যাকাউন্ট ফ্রিজ করুন, আমার কিচ্ছু এসে যাবে না তাতে। শর্মাবাবু, আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করার ক্ষেত্রে তাহলে পুলিশের কী উদ্দেশ্য থাকতে পারে বলে আপনার মনে হয়? আইন রক্ষকরা যখন কোনো একজন ব্যক্তির অ্যাকাউন্ট ফ্রিজ করছেন, আপনি বলছেন রাতের অন্ধকারে ব্যাংকে গিয়ে, কিন্তু রাতে তো ব্যাংক খোলা থাকে না, ব্যাংক তো দিনেই খোলা হয় এবং নিশ্চয়ই দিনের বেলায় গিয়েছেন পুলিশ কর্মীরা। না, রাতের অন্ধকারে বলছি আমি এই কারণে যে আমাকে কোনো নোটিশ না দিয়ে, আমাকে তো তারা নোটিশ দিতে পারতেন যে না আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হবে, কোনো নোটিশ দেওয়া হয়নি। রাতের অন্ধকারে সাইলেন্টলি সন্ধ্যেবেলা গিয়ে ব্যাংকের ম্যানেজারকে চিঠিটা ধরিয়ে দিয়ে চলে এসছেন। ব্যাংকের ম্যানেজার বলছেন আমরাও বিস্মিত হয়ে যাচ্ছি, কেন এই চিঠি দিয়েছেন, কিসের জন্য, আপনি তো কোনো উগ্রপন্থী নন। আমি, আমার আইটি রিটার্ন আছে, আমার নির্দিষ্ট রোজগার উল্লেখিত আছে, আমার অ্যাকাউন্টের ডিটেলস চাইতে পারতেন, সেটা না করে সরাসরি ফ্রিজিংয়ের দিকে গেলেন, তার কারণে আমার মুখটাকে বন্ধ করতে পাচ্ছেন না। আপনি বলুন না, 5 দিনে 4টে FIR, আমি কি খুনি দাগি আসামি? আমি আপনাকে নির্দিষ্ট দায়িত্ব নিয়ে তথ্য দিয়ে আপনাকে বলছি যে গল্ফগ্রিন থানায় আমার সম্বন্ধে যে FIR করা হয়েছে, সেই FIR একজন ওখানকার পাতা খোরকে দিয়ে করানো হয়েছে। একটা গাঁজা খায় একটি ছেলে, তাকে দিয়ে বেনিয়াপুকুর থানায় করা হয়েছে। জোড়াবাগন থানায় যাকে দিয়ে FIR করা হয়েছে, তিনি ওই চক্রেলের পাশে দিশি মদের আমার প্রশ্ন আমাদের সাধারণ দর্শকদের জন্য তো জানানোটা প্রয়োজন যে অ্যাকাউন্ট ফ্রিজ বলতে অ্যাকচুয়ালি মানে ঠিকভাবে কি ঘটে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যাবতীয় লেনদেন বন্ধ, না আপনি টাকা তুলতে পারবেন, না আপনার অ্যাকাউন্টে নতুন করে কেউ টাকা রাখতে পাঠাতে পারবেন, বা আপনার অ্যাকাউন্টে নিজের অ্যাকাউন্টে রাখা টাকা আপনি ব্যবহার করতে পারবেন, তুলতে তো পারবেনই না, ওই অ্যাকাউন্ট থেকে কাউকে চেক কেটে দিল, এই মুহূর্তে সেই চেক তিনি ভাঙিয়ে নিজে টাকা নিতে পারবেন না, আপনার অ্যাকাউন্ট থেকে কারোর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারও করতে পারবেন না। এক কথায় অ্যাকাউন্টটা আছে অথচ নেই, মানে বন্ধ হয়ে পড়ে রয়েছে, ওখানে হাত দেওয়া নিষেধ। এখন এটা করে আপনাকে, আপনি যেটা বলছেন যদি সত্যি কোনো উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা করা হয়ে থাকে আপনার অভিযোগ অনুযায়ী, এটা করে আপনার কী কী ক্ষতি করা সম্ভব এই মুহূর্তে? আপনার এই অ্যাকাউন্টটা বন্ধ করে দেওয়াতে আপনি কি কোনো কষ্টের মধ্যে পড়েছেন, কোনো অর্থ কষ্টে পড়েছেন? আমি আপনার সঙ্গে কথা বলছি শর্মাবাবু, জানবো আপনার কাছ থেকে। শান্তনু সেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন। শান্তনুবাবু, একটা গুরুতর অভিযোগ করছেন শর্মা বন্দ্যোপাধ্যায় যে সরাসরি তার সঙ্গে আইন আদালতের পথে এঁটে উঠতে না পেরে শেষমেশ হাতে মারার চেষ্টা ব্যর্থ হওয়াতে বা হাতে মারার চেষ্টা করা হচ্ছে, তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে পুলিশ, এমন সব অভিযোগে যে অভিযোগের কোনো সারবত্তা নেই। শান্তনুবাবু, রাজনৈতিক বিরোধিতার জন্য এই দাম দিতে হচ্ছে বলে শর্মা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন। শান্তনুবাবু, আপনার প্রতিক্রিয়া? দেখুন, কাক কেন কাকা করে ডাকছে, তাতেও যদি তা কেউ কোনো অভিশন্নি খুঁজে পায় তাতে কিছু বলার নেই। তার ব্যাংক অ্যাকাউন্ট কেন বন্ধ হয়েছে, যে বন্ধ করেছে তিনি বলতে পারবেন, যার অ্যাকাউন্ট বন্ধ হয়েছে তিনি বলতে পারবেন। পুলিশ যদি বন্ধ করে থাকে নিশ্চয়ই কোনো সঙ্গত কারণ আছে, এটা বিচারাধীন মানে তদন্ত সাপেক্ষ বিষয়। তো এই বিষয়ে আমি কি বলবো, সব কিছুতে রাজনীতি। এবার কলের জলটা জোরে পড়ছে কেন, তাতেও যদি রাজনীতি করে, আবার জলটা আসতে হয়ে গেলে বলবে আসতে হলো কেন, তাতেও রাজনীতি করে, সেটা তো সেরকম হয়ে গেল। কারোর ব্যাংক অ্যাকাউন্ট কেন বন্ধ হয়েছে সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না।
যারা তাহলে ব্যাংক কর্তৃপক্ষ জানাতে পারবে? আর যদি কোনো বেনিয়মী কেউ যদি ব্যাংক অ্যাকাউন্ট করার বন্ধ করে, আইন আদালতের পথ খোলা আছে? নিশ্চিতভাবে উনি আইন আদালতের পথেই হাঁটছেন, কিন্তু শান্তনুবাবু যে অভিযোগটা সময়বাবু করছেন যে দীর্ঘদিন ধরে তার সোশ্যাল মিডিয়ায় লেখালেখি সূত্রে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস বেকায়দায় পড়ছে বলেই পুলিশের মাধ্যমে তাকে কবজা করার চেষ্টা করা হচ্ছে এবং সরাসরি বিভিন্ন মামলা মোকদ্দমায় তাকে কবজা করতে না পেরে এবার ওই মামলা মোকদ্দমাগুলির সূত্রেই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। ব্যাংকিং সিস্টেম তো সেন্ট্রালি কন্ট্রোল হয়, লোকালি কন্ট্রোল হয় বলে তো আমার জানা নেই। আপনি যেটা বলছেন যে ব্যাংকিং সিস্টেম তো সেন্ট্রালি কন্ট্রোলড হয়, শান্তনুবাবু ফোন বিচ্ছিন্ন করলেন, আমাদের সঙ্গে কথা বলতে চান না, হয়তো সরাসরি সন্ময় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে চান না। আমি সন্ময়বাবুর কাছে আরেকবার ফিরে যাবো। সন্ময়বাবু, এই পাল্টা যুক্তিটাও কিন্তু আসছে তৃণমূল কংগ্রেসের তরফে যে ব্যাংকিং সিস্টেম তো সেন্ট্রালি কন্ট্রোলড হয়, তাহলে সেটা একা পুলিশের পক্ষে কিভাবে এমন একটা কাজ করা সম্ভব যদি কোনো সারবত্তাই না থাকে অভিযোগের? সন্ময়বাবু, না বোধহয় শান্তনুবাবু জানা নেই, না বোধহয় শান্তনুবাবু জানা নেই যে নির্দিষ্ট অ্যাকাউন্ট ব্যাংক আছে সে ব্যাংকটি লালবাজারের পাশে। লালবাজার থেকে একজন সিনিয়র অফিসার 26 তারিখ সন্ধেবেলা ব্যাংক যখন প্রায় বন্ধ হয়ে গেছে তখন গিয়ে চিঠিটা ধরিয়ে ফ্রিজ করার নির্দেশ দিয়ে অ্যাসিস্ট্যান্ট কমিশনার রাউডি লালবাজার রাউডি সেকশন সেখান থেকে চিঠিটা ধরিয়ে দিয়ে তারা চলে গেছেন। ব্যাংক তার নিয়ম অনুযায়ী লালবাজার থেকে রাউডি সেকশন যদি 102 ধারাতে তারা যদি এ জাতীয় কাজ করেন, ব্যাংকের আলাদা করে কিছু করা নেই, ব্যাংক তার দায়িত্ব পালন করেছেন, ব্যাংক অ্যাকাউন্টটাকে ফ্রিজ করেছে, এই পর্যন্ত করেছেন, আমি ব্যাংকে দোষ দিই না। কিন্তু লালবাজার যখন এই কাণ্ড করছে তখন করার আগে একবার ভাবা উচিত যে ইকোনমিক ফোর্জারি অথবা কোনো রকম জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত নন, যেটা প্রমাণও করতে পারবে না, যেটা আদালতের কাছে হাস্যকর। আমি অন্তত গত 2 দিনে আমি প্রায় 12-13 জন খুব সিনিয়র লেভেলের অ্যাডভোকেটের সঙ্গে কথা বলেছি, তারা পুরো ব্যাপারটাই হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন। যাবতীয় লেনদেন ইত্যাদি বন্ধ করে দেওয়ার জন্য আপনার ভাতের কষ্ট দেখা দিয়েছে? সন্ময়বাবু শোনা যাচ্ছে? কোনো কারণে সন্ময় বন্দ্যোপাধ্যায়ের যোগাযোগ বিচ্ছিন্ন হলো। আমি কৌস্তভ চট্টোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন, এই মুহূর্তে সিপিআইএম নেতা আমার সঙ্গে। কৌস্তভবাবু, যে অভিযোগটা সন্ময় বন্দ্যোপাধ্যায় করছেন যে দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলা মোকদ্দমায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লেখবার জন্য তাকে জড়ানো হয়েছে, কিন্তু তাতে তার সঙ্গে এটি উঠতে না পেরে এবার তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে নির্দেশ দিয়ে এবং সেটাও রাজনৈতিক প্রতিহিংসামূলক, আপনাদের প্রতিক্রিয়া কৌস্তভবাবু সিপিআইএমের তরফ থেকে? আমি তো শুনলাম এখনই, আমি জানি না সন্ময়বাবু এখন বিজেপি করেন, তবে এটা ঠিক যে সন্ময়বাবু যখন কংগ্রেসে ছিলেন উনি সেই সময় থেকেই বাংলার বার্তা বলে একটা পোর্টাল চালাতেন যেটা যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। এবং এটাও সত্যি যে ওনাকে সে সময় পুলিশ ধরে নিয়ে গিয়ে যেভাবে ওনার ওপর অত্যাচার ছিল সেই সময় আমাদের পার্টির সামগ্রী আমরাও এই ঘটনা নিন্দা করেছিলাম। সন্ময় তাকে বেধরা ছিল পুলিশ, সেটা খুবই অন্যায় নিন্দনীয়, তবে এই ঘটনা আমি জানি না, যদি ঘটনা হয়ে থাকে এর থেকে তো নিন্দনীয় কিছু হতে পারে না। মুখ্যমন্ত্রী গণতন্ত্রের কথা বলছেন চিফ জাস্টিসের সামনে, অত যদি কথা বলার অধিকার না থাকে, ফ্রিডম অফ স্পিচ যদি না থাকে, বিরোধিতা করার অধিকার যদি না থাকে, সত্যকে তুলে ধরার চেষ্টা যদি না থাকে, তাহলে তো এটা তো খুবই, আমি এই ঘটনা আমি জানি না, সত্য আমি জানি না, রণবাবুর সাথে আমার কোনো যোগাযোগ নেই, তবে উনি কংগ্রেসে যখন ছিলেন ওনার উপর প্রেরক রাজ্য সরকারের পুলিশ যে আচরণ, ওনার সাথে দানবীয় আচরণ করেছিলেন, পাশবিক আচরণ করেছিলেন, তখন আমরা অত্যন্ত নিন্দা জানিয়েছিলাম। আর আমরা তো বলছি রাজ্য সরকারের বিরোধিতা।